গুড মর্নিং বিউটিফুল ভিউয়ার্স, ঘড়িতে বাজে এখন সকাল 7টা আর এখন রাস্তা বেশ ফাঁকা। সো তার মানে এখন ট্রাফিক বেশ স্মুথ। আর ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে, অনলি অন কলকাতা, দ্য সিটি অফ জয়। কলকাতা শহরটাকে যেরকম সিটি অফ জয় বলা যায়, সেরকমই আবার এটাকে সিটি অফ কালচারও বলা যায়, স্পেশালি সিটি অফ বেঙ্গলি কালচার। আর এই বেঙ্গলি কালচারের একটা খুব বড় দিক হলো দুর্গাপুজো, যেটাকে ছাড়া বেঙ্গলি কালচার ভাবাই যায় না। আর এই দুর্গাপুজো যে জায়গাটাকে ছাড়া ভাবা যায় না, সেটা হলো বাংলার কুমোরটুলি। আর দুর্গাপুজোর যেহেতু মাত্র 60 দিন বাকি, সো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে আনি যে কুমোরটুলিতে কিরকম তোড়জোড় চলছে। ভাই ঘড়িতে এখন বাজে 6টা 28 আর এখান থেকে দেখাচ্ছে আর 21 মিনিট লাগবে। আর আমি জাস্ট ক্রস করলাম আইটিসি বিল্ডিং। তো কুমোরটুলির যা হিস্ট্রি আছে সেটা তোমরা উইকিপিডিয়া বা অন্য কোনো ভিডিও থেকে দেখে নিতে পারো, আমি সে বিষয়ে কিছু বলবো না। কিন্তু যেটা এখানে বলার বিষয় সেটা হলো, কুমোরটুলি এমন একটা জায়গা যেখানে শুধু মাটির প্রতিমা বানানোই হয় না, এখানে বাঙালির ইমোশনকে বাস্তব রূপ দেওয়া হয়। সো যখন আমি যাচ্ছিলাম কুমোরটুলির দিকে, আমি একটু ভয়ই পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে এই জায়গাটাকে আমি তোমাদের সামনে ঠিক করে তুলে ধরতে পারবো কি না। বাট দেন দিস হ্যাপেন। সো আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে। সো আমি এখান থেকে বেরোচ্ছি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঘরে গিয়ে। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আর সবে বাড়ি ফিরলাম। ওখানে তো খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে দেখো বাইরে প্রচণ্ড রোদ। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর খিদে পেয়েছে খুব, জোর খাবো এখন। সো দেখো তোমরা ভিডিওটা, তোমাদের কেমন লাগে, ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করো ভিডিওটাতে যদি ভালো লাগে তাহলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।